কপত কপতিরা এখানে আসে বেশি, এই জায়গাতে। এখানে ওই রকম সব জায়গায় স্টল বানানো, এই যে ছোট ছোট স্টল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গাজীপুর ঘুরতে আসলাম একটা রিসোর্টে, আমরা দুই বন্ধু শাহিন আর আমি। এই যে ছোট্ট একটা রিসোর্ট আছে এখানে, এই যে আপনাদের দেখাই, এই রিসোর্টটা শেয়ার করার জন্য আসলাম। এটার নাম হচ্ছে রিভার ভিউ ফুড পার্ক, ছোট্ট একটা পার্ক। এখানে আসলাম ঘুরতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে গেট দিয়ে ঢুকতেছি, মূলত আমরা দুই দোস্ত আসলাম, শাহিন আর আমি। এই রিভার ভিউ ভিতরে ঢোকার পরে দেখেন, প্রথমে দুটা জিরাফ পড়বে, সুন্দর সুন্দর দুইটা জিরাফ। তারপরে বাম পাশে বাচ্চাদের জন্য ট্রেন আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে খেলার। এই যে দেখায়, এটা হচ্ছে ট্রেন, বাচ্চারা এই ট্রেনে চড়ে ঘুরবে, তার জন্য এখানে একটা ট্রেন আছে। এই যে ট্রেন, এখানে আরো কাজ চলতেছে, রিসোর্টটা আরো বড় করবে পার্কটা। এই যে এটা হচ্ছে ট্রেন বাচ্চাদের জন্য, আর এই পাশে আরো খেলার জিনিস আছে। এই যে এই যে বাচ্চারা এখানে খেলতে আসছে, এই যে এটা একটা ছোট চরকি, বাচ্চারা এখানে সাইকেলের মতো পেডেল করে আর ঘোরে। এখানে আছে ছোট ছোট হেলিকপ্টারের একটা চরকি, এই যে দেখতেছেন, একটা নাগরদোলা আছে, নৌকা, নৌকার মতো এটা। এখানে একটা ঘেন্নি আছে, ছোট একটা ঘেন্নি। এখানে আর একটা চরকি, পার্কটা একটু ছোট, অত বড় না, তবে আস্তে আস্তে মনে হয় আরো বড় করবে। ওই পাশে দেখতেছি মাটি ভরাট করতেছে, এই যে গাড়ি দিয়ে এখানে মাটি ভরাট করতেছে। এই রিসোর্টের জায়গা, পার্কের জায়গা। এই বাচ্চারা নৌকাতে চড়ছে দোল খাওয়ার জন্য, কিন্তু এখানে দোল দেওয়ার মতো কেউ নেই। আমি তোমাদের দোল দিব, দে একটু। কেন, তোমরা তো এখানে দোল খাওয়ার জন্য উঠছো না, নেমে গেলে কেন, ভয় পাও? চলো চলো চলো, উঠো, উপরে উঠো, উঠো, হ্যাঁ উঠো, উপরে উঠো, কিছু বলবে না, উঠো। বাচ্চাগুলো ভয় পায়, ওরা হয়তো বা বলতেছে না আমি এখানে কি জন্য জানি না, উঠতে চায় না, দোল খাইতে চায় না, সেই জন্য আমি চলে আসলাম। এত সকালে এই ঠান্ডার মধ্যে অনেকেই দেখি ঘুরতে আসছে, ভিতরে আরো মানুষ আছে দেখতেছি। আমরা এই যে গেটের সামনে থেকে এখন ভিতরে যাব। এই বাচ্চাদের খেলার যে জায়গাটা, এটা হচ্ছে গেটের পাশেই। আমরা একটু সামনের দিক যাই, দেখি আর কি কি আছে। এখানে একটা ফোয়ারা আছে, এটা বন্ধ করা, মানুষ। এই পাশে একটা হচ্ছে লেক, ছোট্ট একটা লেক, লেকের পার্ক। এখানে দুইটা মোটু আর পাতলু, এই যে মোটু পাতলুর সঙ্গে ছবি সেলফি করতেছে। এখানে এই যে হরিণ, এখানে একটা বাঘ আছে, অনেক বড় চিতা বাঘ।
বাঘটা কত বড় হাঁকুড়ে আছে দেখেন। মাছ এখানে দুটা ডলফিন, সুন্দর দুটা ডলফিন, এখানে তো শিঙ্গ এই যে শিঙ্গ এই পাশে একটা সিংহ আছে, সিংহটাও অনেক বড়। মোটু পাতলু, গোপাল ভার হ্যাঁ না, ও বুঝতে পারছি গোপাল ভাড়, এটা গোপাল ভাড়, হাতে মাছ, ওই হাতে হচ্ছে ঝুলি। না আমি গোপাল পারে মাথা নষ্ট আর এই যে এটা হচ্ছে গোপাল ভাড়ের যে রাজা থাকে, রাজার হচ্ছে নাম কি জানি, কি জানি নাম মনে নাই রাজার সাথে যে থাকে একজন উজির নাকি, চালি চালি না না সেনাপতি সেনাপতি, সেনাপতি সেনাপতি সেনাপতি, ও বাবা সেটা তো বুঝতে পারি বুঝতে পারি একটা সুন্দর একটা রিক্সা বানাই রাখছে এখানে লোহা দিয়ে, পুরাটাই লোহা, চাকা ও লোহার। শাইন ওখানে বসছে যায়, হাতি আছে হ্যাঁ হ্যাঁ রাজার হাতি মিলল লাখ থেকে পাঁচ হাজার এখানে অনেক পুরাতন একটা ইট ভাটা ছিল মনে হয়, এখানে এই দেখা যাচ্ছে সেটার অংশ, এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে। এটা অনেক এগুলা পুরানো আর কি মাটিতে ভরাট করবে, ভরাট করতেছে ওই সাইডে, আস্তে আস্তে এটা আরো বড় এই যে হবে। এখানে একটা হাতি আছে বন্ধু এই যে এখানে একটা হাতি, হ্যাঁ এই যে সুন্দর একটা হাতি, হাতির দাঁতটা ভেঙে গেছে, দুঃখের বিষয়, হাত দিও না, পড়ে গেলে সমস্যা। এই যে হাতি আছে একটা দেখলেন, এখানে একটা হাঁস, হাঁসটা রাগ করে আছে, মুখটা অনেক গোমড়া মুখে আছে দেখা যায়। দেখেন এখানে এই যে এই পাশে পার্কের আরো নিচে কি পার্কের, পার্কের নিচে দেখেন কত সুন্দর এখানে মানে একটা সুন্দর ব্রিজ, ব্রিজের নিচে সবজি ক্ষেত। প্রথমে এই লাভ লেকে আপনাকে সম্বর্ধনা জানাইছে, খুব বিশাল দেন বন্ধু এই যে সামনে লাভ লেখা। লাভ এখানে বিশেষ করে কপত কপতিরা এখানে আসে বেশি এই জায়গাতে, এখানে ওই রকম সব জায়গায় স্টল বানানো, এই যে ছোট ছোট স্টল ভাইরা এগুলো পরিষ্কার করতেছে। এটা মূলত একটা রেস্টুরেন্ট, এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এর ভিতরে এগুলো স্টল করা ছোট ছোট। এখানে বাচ্চাদের খেলার জিনিসও আছে, এই যে এটা হচ্ছে এই পার্কের একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের হচ্ছে এগুলা স্টল, এগুলো স্টলে বসে আর কি সবাই নাস্তা করবে, বিভিন্ন খাবার খাবে, অনেকগুলো স্টল করা। এখানে দুটা লাভ করে রাখছে, কি আলাদা নাকি এক এই যে এখানে ফুড খাবার তৈরি হয়। ছোট অনেক বন্ধু পার্কটা অনেক ছোট, আস্তে আস্তে বড় করতেছে, এই যেটা হলো রেস্টুরেন্ট, এই পার্কের রেস্টুরেন্ট এটা। এই পাশে ইয়ে আছে মানে স্টল, পিছনে স্টল আছে, এগুলাতে সবগুলো স্টলের আবার নাম দিয়ে আছে, বৈশাখী, ফাল্গুনী, আপনার আনন্দ, শ্রাবণী, বিভিন্ন নাম দিয়ে আছে প্রত্যেকটা স্টলে। এই যে দেখতেছেন, এই যে আনন্দ স্টল, জায়গাটা সুন্দর, ছোটখাটো একটা পার্ক হিসাবে খারাপ না, ভিতরে মোটামুটি সুন্দর জায়গা, পরিষ্কার। এই যে এখানে আপনি আয়নার মতো ব্যবহার করছে, এখানে আপনি সেলফি করতে পারবেন। দেখতেছেন এখানে ব্রিজ, ইচ্ছা করে রাখছেন না এই সুন্দর ব্রিজ।
ওই বাচ্চাদের যে পার্ক গুলো দেখলেন ওই পাশে, আর আমরা এই দিক দিয়ে এই পাশে আসছি। এটা আস্তে আস্তে হয়তো আরো বড় হবে, এখন মোটামুটি ছোট। আর চারে পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ক্ষেত, জমিতে বিভিন্ন চাষ হয়। এই তো রিসোর্টটা দেখলেন, এই পর্যন্তই। তো ভালো ভালো থাকবেন সবাই। পিছে ছিলেন। ভালো থাকবেন, বাই বাই।